إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد الله رب العالمين পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا বলুন হক এসেছে আর বাতিল নিশ্চিহ্ন হয়েছে বাতিল তো নিশ্চিহ্ন হয়েই থাকে প্রিয় ভাই ও বোন অনেক সময় আমরা বাতিলের দাপট দেখে আতঙ্কিত হয়ে পড়ি হকের বিজয়ের ব্যাপারে আমরা নিরাশ হয়ে যাই অথচ বাতিল কখনোই স্থায়ী হয় না সময়ের ব্যবধানে বাতিল ঠিকই হকের কাছে নাস্তানাবুদ হয়ে যায় ইতিহাসের দিকে তাকালে এই কথাটির বাস্তবতা আমাদের সামনে স্পষ্টভাবে ফুটে ওঠে বাতিলের বিজয় পরাক্রম দেখে অনেক সময় হক হওয়ার দাবিদার এক শ্রেণীর মানুষও বাতিলের পথে পা বাড়ায় বাতিলের জয় জয়কার দেখে তারা ভাবে বাতিল পথে গিয়ে তারা হকের পক্ষে কাজ করবে আপনারা আজ দেখছেন কুফরি গণতন্ত্রের পথে গিয়ে অনেকে ইসলামের কল্যাণ কাজ করার দাবি করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন প্রিয় ভাই ও বোন একটি মূলনীতি অন্তরে গেঁথে রাখুন কেবল লক্ষ্য উদ্দেশ্য সঠিক হওয়াই যথেষ্ট নয় সেই লক্ষ্য অর্জনের উপায় ও মাধ্যমও সঠিক হতে হবে ফাসাদের মাধ্যমে কেউ ইসলাহ করতে পারে না বাতিল পথে গিয়ে কেউ হক প্রতিষ্ঠা করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন আল্লাহ তাআলা ফাসাদকারীদের আমলের ইসলাহ করেন না দ্বীনের জন্য কাজ করার নামে কখনো মানুষ নানান অপব্যাখ্যা করে বাতিলের গায়ে হকের লেবাস পরিয়ে দেয় কিছু সময়ের জন্য মনে হয় তারা বাতিল পথে দ্বীনের খেদমত করতে সক্ষম হচ্ছে এটি আসলে মারাত্মক বিভ্রান্তি কোরআন সুন্নাহ আমাদের কেবল আমলের নির্দেশ দিয়ে ক্ষান্ত হয়নি বরং আমল করার সঠিক পদ্ধতিও আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে প্রিয় ভাই ও বোন বর্তমানে বাতিল পথে গিয়ে ন্যাক আমল করার প্রবণতা মহামারী আকার ধারণ করেছে ইমান আকিদাকে বিসর্জন দিয়ে দিন প্রতিষ্ঠার কাজ জোরে সোরে চলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন প্রিয় ভাই আপনি যখন দিন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহর নির্দেশিত পথ বাদ দিয়ে অন্য পথ ধরেন তখন কিভাবে দিন প্রতিষ্ঠিত হবে দিনের জন্য কাজ করার দোহাই দিয়ে আপনি যখন দিনের মূলনীতি থেকে সরে যান নিজের ইমান আকিদাকে ভুলনঠিত করেন তখন আপনি গোমরাহির দিকে এগিয়ে যান যে বাতিল পথকে আপনি হক প্রতিষ্ঠার পথ মনে করেছেন অচিরেই সেই পথ আপনাকে ধ্বংসের দুয়ারে পৌঁছে দেবে যে কুফরি গণতন্ত্রের উদ্ভবই হয়েছে দিনকে সমাজ রাষ্ট্র থেকে নির্বাসিত করার জন্য কিছু অবুজ মানুষ নিজেদের অমূল্য ইমান আকিদা বিসর্জন দিয়ে সেই গণতন্ত্রকেই দিন প্রতিষ্ঠার পথ হিসাবে বেছে নিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে এই গোমরাহি থেকে হেফাজত করুন সাহাবীদের জীবন থেকে একটি দৃষ্টান্ত পেশ করে আমরা বিষয়টিকে স্পষ্ট করার চেষ্টা করব সাইয়েদুনা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হাবশার বাদশা নাজাশির দরবারে আকিদা ও আদর্শের প্রশ্নে অবিচলতার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি ঈমান ও আকিদার প্রশ্নে কোনো ধরনের লুকোচুরি করেননি কুরাইশদের প্রতিনিধি আমর বিন আস যখন মুসলিমদের ফাঁসানোর জন্য ঈসা আলাইহিসসালামের ব্যাপারে তাকে প্রশ্ন করে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঈসা আলাইহিসসালামের ব্যাপারে মুসলিমদের আকিদা তুলে ধরেন সাইয়েদুনা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু খুব ভালো করেই জানতেন মুসলিমরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে না একথা জানলে নাজাশি মুহাজির মুসলিমদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে পারেন কিন্তু সাইয়েদুনা জাফর আকিদা ও আদর্শের প্রশ্নে কোনোরূপ আপোষ করেননি এটি ইসলামী মানহাজ এটি ইসলামের কর্মপদ্ধতি ঈমান ও আকিদা বিসর্জন দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখা আত্মপ্রবঞ্চনা বই কিছুই নয় শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম ও দাঈ ভাইরা আপনারা হলেন ইসলামী আকিদা ও আদর্শের ধারক বাহক আপনারা রাজনৈতিক ব্যবসায়ী নয় আপনারা হলেন দাঈ ইল্লাল্লাহ ক্ষমতার গদিতে বসার জন্য ওত পেতে থাকা সুযোগ সন্ধানী প্রতারক নন ইসলামের দাঈরা সবসময় ক্ষমতার রাজনীতির ঊর্ধ্বে অবস্থান করেন লুকোচুরি করে ক্ষমতা দখল করা নয় বরং নবমী মানহাজ অনুসরণ করে দিন কায়েমের সংগ্রাম অব্যাহত রাখাই তাদের লক্ষ্য উদ্দেশ্য নাজাশির কাছ থেকে সব ধরনের লাভ সুবিধা আদায় করার পরও মুসলিম দাঈরা সেদিন এই সিদ্ধান্তই নিয়েছিলেন যদিও তারা জানতেন তারা এমন এক বাস্তবতার সামনে দাঁড়িয়েছিলেন যা বাদশার কাছ থেকে তাদের অর্জিত সকল সুযোগ সুবিধা ছিনিয়ে নিতে পারে যার মধ্যে ছিল নাজাশির ইসলাম গ্রহণ হাবশার ভূমিতে দাওয়ার স্বাধীনতা ইত্যাদি শুধু এতটুকুই নয় বরং এই আশঙ্কাও পুরোপুরি বিদ্যমান ছিল যে বাদশা বিগড়ে গিয়ে তাদের লাঞ্ছিত করবেন কিংবা তাদের মৃত্যুদণ্ড দেবেন অথবা তাদেরকে শত্রুদের হাতে সোপর্দ করবেন একজন মুসলিম রাজনীতিবিদ এই পরিস্থিতি কিভাবে সামাল দিতেন এই কঠিন অপশনগুলো থেকে কোনটাকে বেছে নিতেন এতদিন যা নির্মাণ করেছেন তা চোখের পলকে ধ্বংস হয়ে যাওয়া নাকি প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ একটিমাত্র আকিদা ও আদর্শের জন্য কি তিনি তার সব অর্জন কুরবান করে দিবেন অবশ্যই
আকীদা ও আদর্শের প্রশ্নে কোনো আপোষ নেই। আকীদা ও আদর্শের হেফাজতের জন্য তিনি সবকিছু কুরবান করবেন। তিনি হয় রাজনীতিবিদ হবেন, নয় মুসলিম হবেন। এখানে ইসলাম ছাড়া তার হাতে অন্য কোনো অপশন নেই। মুহাজির মুসলিমদের জন্য বুদ্ধি ও মেধা খাটানোর পর্ব শেষ। এখন নিজেদের আকীদা সুস্পষ্টভাবে ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় নেই। যদিও এই ঘোষণা দরবারের অনেকের হৃদয়ে ক্রোধের সঞ্চার করবে, কিংবা মুসলিমরা বাদশার কাছ থেকে এই পর্যন্ত যেসব সুযোগ সুবিধা অর্জন করে আসছিল সবগুলো ছিনিয়ে নেবে। তারা সবাই সুস্পষ্ট ভাষায় এক বাক্যে বলেছিলেন, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা হলো তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল, তিনি রূহুল্লাহ তথা আল্লাহর কাছ থেকে আগত রূহ, এবং কালিমাতুল্লাহ তথা আল্লাহর বাণী, যা তিনি অবিবাহিত কুমারী মারিয়ামের নিকট প্রেরণ করেছিলেন। প্রিয় উম্মাহ, আজ আমরা দিন প্রতিষ্ঠার জন্য নববী মানহাজ বাদ দিয়ে কুফরি গণতন্ত্রকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। যে তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করছি, শিরকি গণতন্ত্রের পথে গিয়ে আমরা শুরুতেই সেই তাওহীদকে জবাই করছি। গোটা দিনকে কুফরি গণতন্ত্র, শিরকি সংবিধান ও জাহিলি রাষ্ট্রযন্ত্রের দয়ার উপর আমরা ছেড়ে দিয়েছি। দিনকে জবাই করার এই প্রক্রিয়া কিভাবে দিন প্রতিষ্ঠার মাধ্যম হতে পারে? প্রিয় ভাই, আমরা যদি সত্যি দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে চাই, তবে আব্রাহাম লিঙ্কনের কুফরি গণতন্ত্র ছেড়ে আমাদের ফিরে যেতে হবে রাসূলুল্লাহর দাওয়া এদাদ ও জিহাদের মানহাজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।